লাল গালিচায় নজর কারা ঐশ্বরিয়ার উড়ন্ত চুম্বন। লাল গালিচায় আরও একবার রূপের জাদু ছড়ালেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। শুক্রবার 70তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন এই বলিউড সুন্দরী, আর সেইখানেই রাজকন্যা হয়ে হাজির হয়েছেন বচ্চন বধূ। হাতের কারুকাজ করা নীল রঙের বল গাউন পরে কানের লাল গালিচায় হাজির হন অ্যাশ। পোশাকটি মাইকেল সিনকো ব্র্যান্ডের। এবারের উৎসবে লাল গালিচায় এটাই তার প্রথম উপস্থিতি। এ নিয়ে 16 বার কানে দেখা গেল তাকে। সৌন্দর্য প্রসাধনী পণ্য লোরিয়াল প্যারিসের শুভেচ্ছা দূত হয়ে এসেছেন তিনি। লাল গালিচায় পাইচারির মাঝে এক হাতে ঠোঁটের কাছে এনে ভালোবাসা উড়িয়ে দিলেন 43 বছর বয়সে এই অভিনেত্রী। নীল পোশাকটি শরীরে জড়ানোর আগে আরও 2টি গাউন পরেছিলেন ঐশ্বরিয়া। শুরুতে রঙিন ফুলের ছাপ জোড়ানো সবুজ পোশাকে সেজেছিলেন তিনি, পরে ফুলের নকশা করা ক্রিম রঙের ছড়ানো গাউন পরেন। টুইটারে অ্যাশ সেই মোহনীয় ছবি পোস্ট করেছিলেন অভিষেক বচ্চন। 3 দিন ধরে কানের যাবতীয় আকর্ষণ এখন অ্যাশকে ঘিরে।